তো 4-5 দিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা এই বিষয়ে আপনাদের জন্য জানিয়ে দিয়েছিল যে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে। এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যারা যারা পাচ্ছেন না, আবেদন করে রয়েছেন, তো সেক্ষেত্রে সেই বিষয়টা মুখ্যমন্ত্রী মমতার মাথায় রয়েছে। আপনাদের ধাপে ধাপে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা টাকা পেয়ে যাবেন। তো সেই মতোই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, শুরু হয়ে গেছে এই বার্ধক্য অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা দেওয়া। তো এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য, অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, সমস্তটাই আপনি বুঝতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, পারলে স্ক্রিনশট শেয়ার করতে পারেন আপনারা এই প্রকল্পের টাকা পেয়েছেন কিনা। চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়েছে, এটা কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা, ঠিক আছে? তো এক্ষেত্রে এই যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা, সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী সরাসরি আপনাদের জন্য বলেছিলেন যে বার্ধক্য ভাতার টাকা আপনারা ধীরে ধীরে ধাপে ধাপে প্রত্যেকেই পেয়ে যাবেন। এবার আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই প্রকল্পের যাদের গত 3-4 মাস বা 5-6 মাস ধরে টাকা বাকি ছিল, সেই বাকি থাকা মাসের টাকাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার যদি 5-6 মাসের টাকা বাকি আছে, একেবারে আপনি 5-6 হাজার টাকাও কিন্তু পেয়ে যেতে পারেন। তো এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য, এটা খুবই কিন্তু সুখবর। বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু বহু মাস ধরে অনেকে টাকা পাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনার যদি অ্যাক্টিভ হয়ে থাকে অ্যাকাউন্টটা এবং আপনি যে আবেদন করেছেন বেনিফিসিয়ারি লিস্টে যদি আপনার নাম ওঠানো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা দিয়ে দেওয়া হচ্ছে। নতুন করে আপনি আবেদন করেছেন, এবার যদি আপনার স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে, বেনিফিসিয়ারি লিস্টে নাম উঠেছে, তাহলে কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অলরেডি হয়তো টাকা পেয়ে গেছেন। যদি না পেয়ে থাকেন, 2-3 দিনের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যখনই আপনি স্ট্যাটাস চেক করবেন আপনার, ঠিক আছে, এখানে দেখতে পারবেন আপনার নামটা দেখাবে, স্ট্যাটাস দেখবেন এখানে অ্যাক্টিভ দেখাবে, অর্থাৎ আপনার বেনিফিসিয়ারি লিস্টে নামটা যদি ওঠে তাহলে কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাবে। আর এই অ্যাক্টিভ কথাটা যদি লেখা থাকে, তাহলে কিন্তু আপনিও এই বৃদ্ধ ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো প্রচুর মানুষ কিন্তু এই প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসে 14-15 তারিখের মধ্যে কিন্তু প্রচুর মানুষ টাকা পেয়ে গেছে। তো আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত পাননি তারাও পেয়ে যাবেন, যদি আপনারও স্ট্যাটাস অ্যাক্টিভ থাকে এবং আপনারও বেনিফিসিয়ারি লিস্টে নাম উঠেছে, ঠিক আছে? স্ট্যাটাস আপনি চেক করে দেখে নিতে পারবেন, আপনার স্যাংশন অর্ডার নাম্বার থেকে শুরু করে ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, এখানে সমস্ত ডিটেলস শো করবে, অ্যাড্রেস, তারপর স্কিমের নাম আর এজ কত, আপনার জেন্ডার মেল না ফিমেল, সমস্ত ডিটেলস কিন্তু স্ট্যাটাসের মধ্যে দেখায়, ঠিক আছে? তো যাদেরটা অ্যাক্টিভ রয়েছে প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে যেতে চলেছেন। এখনও পর্যন্ত যাদের টাকা আসেনি তারাও টাকা পেয়ে যাবেন, মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন ধাপে ধাপে আপনাদেরকে টাকা দেওয়া হবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে, যাদের এখনও পর্যন্ত বেনিফিসিয়ারি লিস্টে নাম উঠেনি, আপনি নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন, তো সেক্ষেত্রে আপনাদেরও টেনশন করতে হবে না, ধাপে ধাপে কিন্তু আপনাদেরও নাম ওঠানো হবে বেনিফিসিয়ারি লিস্টে এবং আপনারাও কিন্তু ধাপে ধাপে টাকা পাবেন, তবে একটু ওয়েট করতে হবে। এছাড়া যাদের অ্যাক্টিভ রয়েছে, যাদের বেনিফিসিয়ারি লিস্টে নাম উঠে গেছে, তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে সরাসরি এখানে দেখে দিলাম, দেখতেই পাচ্ছেন 1000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দেওয়া হয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে, অনেকের কিন্তু 4-5 মাসের টাকাও ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি একবারে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তিনি আগে টাকা পেয়েছিলেন বা আবেদন করেছিলেন অনেক আগে, 6 মাস, 7 মাস বা 8 মাস, 9 মাস, 10 মাসও হয়ে গেছে অনেকের, তারা তখনই তার নাম লিস্টে উঠে আছে কিন্তু কোনোভাবেই টাকাটা পাচ্ছিল না। তো সেই যে শুরু থেকে যে তার যে বাকি মাসগুলো রয়েছে সমস্ত মাসের টাকাই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে বলছি, মনে করুন আপনি আবেদন করেছিলেন আরও 5 মাস আগে, তখনই আপনার নামটা বেনিফিসিয়ারি লিস্টে তোলা হয়েছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না। তো সেই ডেট থেকে, সেই মাস থেকে কিন্তু এই জানুয়ারি মাস পর্যন্ত যে কটা মাস হচ্ছে সেই মাসের টাকাও কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে, ঠিক আছে? তো যদি আপনারাও পেয়ে থাকেন কেউ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটিকে শেয়ার করবেন, বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা অবশেষে কিন্তু দেওয়া শুরু হয়েছে, সবাই যেন আপডেটটি পেয়ে খুশি হতে পারে। তো কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যখনই আরও কোনো নতুন আপডেট পাবো তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেবো। এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খুশির খবর।